আসসালামু আলাইকুম, মনকল্যাণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কিভাবে আপনি আপনার পরিবারের সদস্য বা কাউকে মাদকাসক্ত হিসাবে চিহ্নিত করতে পারেন সে সম্পর্কে একটু আলোচনা করব। বর্তমান সময়ে অন্যতম একটি সমস্যা হলো মাদকাসক্তি। যখন কোনো ব্যক্তি মাদকের উপর শারীরিক ও মানসিকভাবে নির্ভর হয়ে পড়েন এবং কোনো কারণে মাদক না নিলে ওই ব্যক্তির শারীরিক ও মানসিক উপসর্গ অনুভব করেন এবং মাদকগুলো গ্রহণের জন্য তীব্র আকর্ষণ বোধ করেন, তখন আমরা ওই ব্যক্তিকে মাদকাসক্ত বলি। আপনার প্রিয়জনের মধ্যে কতগুলো লক্ষণ থাকলে তাকে প্রাথমিকভাবে মাদকাসক্ত হিসাবে চিহ্নিত করতে পারেন? যেমন হঠাৎ নতুন বন্ধু নিয়ে চলাফেরা করা, বিভিন্ন বাহানা করে বারবার টাকা চাওয়া, দিনে ঘুমানো এবং রাতে জেগে থাকা, প্রতিদিন যৌক্তিক কারণ ছাড়া দেরিতে বাড়ি ফেরা, পড়াশোনা খেলাধুলা বা অন্যান্য কার্যকলাপের প্রতি আগ্রহের ব্যাপক অভাব থাকা, নিজের প্রতি উদাসীনতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা, এগুলো ঠিকমতো করে না বা নিজের যত্ন ঠিকমতো নেয় না, ক্ষুধা এবং ওজন ক্রমান্বয়ে কমতে থাকা, অস্থিরতা ও অস্বস্তি বোধ করা, মিথ্যা কথা বলা এবং কোনো কিছু লুকানোর চেষ্টা করা, কোনো কারণ ছাড়াই রেগে যাওয়া, ঘন ঘন তার ঘরে সিরিঞ্জ, বোতল, কাগজের প্যাকেট, পুড়ে যাওয়া মেসের খাঁটি, মেসের খাপ, সিগারেটের অংশ ইত্যাদি পাওয়া, পারিবারিক বিষয়ে মতের ব্যাপক অমিল, কর্মক্ষেত্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন ঘন অনুপস্থিত থাকা, মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বোধ করা, এই লক্ষণগুলো থাকলে প্রাথমিকভাবে আপনি তাকে মাদকাসক্ত হিসাবে মনে করতে পারেন। তবে নিশ্চিত হওয়ার জন্য কোনো মনোবিজ্ঞানী, বিশেষজ্ঞ ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেয়ে একটি অ্যাসেসমেন্ট করে তবেই আপনি নিশ্চিত হতে পারবেন যে ওই ব্যক্তি মাদকাসক্ত কি না। মাদকাসক্ত আসলে খুব জটিল একটা সমস্যা। কেউ মাদকাসক্ত হলে তার খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া প্রয়োজন, কারণ যত সময় যাবে সমস্যা তত বাড়তে থাকবে। তো শুধু মণ্ডলী, মাদকাসক্তি ও অন্যান্য মানসিক রোগের চিকিৎসা সম্পর্কিত তথ্য পেতে মনকল্যাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।